আজকে আমি আপনাদের সাথে ডিজাইন করা হাতে বানানো ফুল খুব সহজভাবে কিভাবে তৈরি করতে হয় ওই ভিডিওটা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে নিয়েছি, সেম এই ডিজাইনেরই আমি তৈরি করে দেখাবো। তো কিভাবে তৈরি করছি দেখুন, আর আমার চ্যানেলের পাশে থাকুন আমার এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেল কনক ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক 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 স্বাগতম। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, প্রথমে কাপড়টিকে দুই ভাঁজ করে নিলাম। আমি এখানে যে ফুলটা তৈরি করেছি ওটা আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে তৈরি করেছি, ছোট ছোট সাইজের করে বানিয়েছি। আর বড় বা ছোট ছোট সাইজের করতে হলে অবশ্য মাপের বড় ছোট হবে। তো এখানে আমি এখন যেটা শেয়ার করব ওটা আমি বড় একটু বড় সাইজেরই তৈরি করব। তো এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1.5 ইঞ্চি মাপের। তো দেখুন কিভাবে করছি, দুই ভাঁজ করা কাপড়টি আমি কেটে নিয়েছি, এভাবে ভাঁজ করে এভাবে ভাঁজ দিয়ে মাপ দিয়ে নিতে হবে 2 ইঞ্চি চওড়া লম্ব 2 ইঞ্চি নিলাম। কোনা কোনিও 2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। কাপড়টা এখন রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। একটু ভালো করে লক্ষ্য করলে আশা করছি বুঝতে পারবেন। দুই ইঞ্চি মাপ নিয়ে সেম ভাবে আমি এখানে 6 পিস কাপড় কেটে নিয়েছি। তো কিভাবে বানাচ্ছি দেখুন, প্রথমে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপটা অর্ধেকটা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পরে একটুখানি এভাবে ভাঁজ দিয়ে আমি কাঁথা সেলাই দিয়ে দিব। এখানে আমি সেম কালারের সুতা নিয়ে নিই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য কালারের সুতা ইউজ করছি, আর আপনারা অবশ্য করার সময় সেম কালারের সুতাই ইউজ করবেন। যে কালারের কাপড় নেবেন ওই কালারের সুতাটা ইউজ করতে হবে। তো এভাবে আমি কাঁথা সেলাই দিয়ে নিব পুরোটাই। এভাবে ভাঁজ দিয়ে তারপর এদিকে একটুখানি এরকম ভাঁজ দিয়ে কাঁথা সেলাই দিয়ে দিচ্ছি। আমি সেম ভাবে আরো দুইটা সেলাই করে নিয়েছি, যেহেতু 6টা পাপড়ি তো আমি সেলাই দিয়ে এভাবে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই আশা করছি খুব সহজভাবে এই ফুলটা তৈরি করে নিতে পারবেন। আর এই ফুলটা এরকম হাতে বানানো ফুল দিয়ে খুব সুন্দরভাবে নর্মাল জামাকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে তোলা যায়। বড়দের এবং ছোট বাচ্চাদের জামাতে এভাবে ফুল বানিয়ে আকর্ষণীয় ডিজাইন করে নেওয়া যায়। তো আমি এভাবেই সব কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি, সেলাই দেওয়া কমপ্লিট। তো আমি 6টা কাপড়ে এভাবে কুচি দিয়ে নিয়েছি, জাস্ট এভাবে টেনে টেনে কুচি দিয়ে নিতে হবে, তাহলে ফুলটা সুন্দর আসবে। এভাবে দিয়ে এখন শক্ত করে গিট দিয়ে দিব, গিট কয়েকটা দিয়ে দিব, আর অবশ্য শক্ত করেই দিতে হবে। আমি গিট দিয়ে নিয়েছি, তো এখন বাড়তি সুতোটা কেটে নিব। আর এখন আমি একটা সৌবতম বানিয়ে নিচ্ছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের বোতাম নিয়ে আমি এভাবে কাপড় দিয়ে বানিয়েছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সৌ বোতামটা কীভাবে ইজিভাবে তৈরি করা যায় আমি এটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু ভালো করে লক্ষ্য করুন, এভাবে দিয়ে সুতাটা এভাবে পেঁচিয়ে নিতে হবে। অনেকবার পেঁচিয়ে অনেকবার এভাবে সেলাই দিয়ে দিতে হবে। আর বাড়তি কাপড়টাই কেটে নিব, বেশি কাটা যাবে না, তাহলে সুতাটা সেলাই ছুটে যাবে।
তো আমার সব বোতামটা বানানো কমপ্লিট। এখন এখানে মাঝখানে বসিয়ে আবার সেলাই দিয়ে দিব। সব বোতামটা দেওয়াতে ফুলের ডিজাইনটা আরো সুন্দর হলো। ইচ্ছে করলে পুঁতি বসিয়ে করা যায়। তো আমি এখানে সব বোতাম দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোতামটা চারিদিকে সেলাই দিয়ে দিব। দেখুন আমি খুব সুন্দরভাবে সব বোতামটা লাগিয়ে নিলাম। এখন ফুলটার পিছন সাইডে আমি একটা কাপড় গ্লু দিয়ে লাগিয়ে দিব। এভাবে এরকম করে গ্লু লাগিয়ে পিছন পাটে এভাবে লাগিয়ে নিব। তো আমার হাতে বানানো ডিজাইন করা ফুল কমপ্লিট। এই কাপড় এই ফুলগুলো জামার গ্লু দিয়েও লাগানো যাবে, বা আমি সব বোতাম যেভাবে সেলাই করেছি সেম ওইভাবে জামাতে লাগিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সেফলি থাকবেন।